যে আমরা যেই পার্টকে যেই অংশকে ইসলাম মনে করছি এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রয়োজনীয় বেশি জরুরি যেটাকে আমরা অবহেলা করছি। আমরা মনে করছি সালাত ইসলাম, আমরা মনে করছি সিয়াম রমাদান ইসলাম, আমরা মনে করছি জিকির আজকার তাসবিহ তাহলিল ইসলাম, অবশ্যই এগুলো ইসলাম। কিন্তু আল্লাহে এগুলো যতটা গুরুত্বপূর্ণ যতটা জরুরি এর চেয়ে শতগুণ লাখগুণ কোটিগুণ বেশি গুরুত্বপূর্ণ বেশি জরুরি অপর মুসলিম ভাইয়ের হক, অপর মুসলিম ভাইয়ের সম্মান, অপর মুসলিম ভাইয়ের ইজ্জত, অপর মুসলিম ভাইয়ের ধন সম্পদ, অপর মুসলিম ভাইয়ের মান সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে যে আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া বেশি আইসার আসহাল বেশি সহজ একজন নিরাপরাধ মুমিনের হত্যার চাইতে। কাবা ঘর ধ্বংস করার গুনাহ এবং অপরাধ আল্লাহর নিকটে ছোট অপরাধ, কোন অপরাধের চাইতে? একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার অপরাধের চাইতে। আর কাবা ঘর ধ্বংস করে দেওয়ার চাইতে বড় অপরাধ একজন মুমিন এবং মুসলিমকে হত্যা করার অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের মান সম্মান ধন সম্পদ জীবন হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, কাহুরমাতি বালাদিকুম হাদা, কাহুরমাতি শাহরিকুম হাদা, যে হারাম শহরে আমরা অবস্থান করছি, যে হারাম মাসে আমরা অবস্থান করছি, যে হারাম দিনে আমরা অবস্থান করছি, জুলহিজ্জার যে হারাম দিনগুলোতে আমরা অবস্থান করছি, জুলহিজ্জার যে হারাম মাসে আমরা অবস্থান করছি, মক্কার যে হারাম শহরে আমরা অবস্থান করছি, এই মক্কার মতো এই জুলহজ মাসের মতো আর জুলহজ মাসের এই হজের দিনগুলোর মতো, হজের তার 8, 9, 10 যে হারাম দিন এই দিনগুলোর মতো সম্মানী মর্যাদা মণ্ডিত হচ্ছে মক্কার মতো জুলহজ মাসের মতো এই দিনের মতো মর্যাদা মণ্ডিত সম্মানিত হচ্ছে মুসলমানের মান সম্মান, মুসলমানের ধন সম্পদ, মুসলমানের জীবন। এবং আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত যে গুনাহ সেগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদ বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং ইহসানের জন্য আদেশ করেছেন। ইন্নাল্লাহ আদলুন, আল্লাহ নিজে ন্যায়পরায়ণ। হাররামতু আলাইয়া যুলমা, আমি আমার উপর অন্যায়কে জুলুমকে হারাম করে নিয়েছি। অতএব কোনো মানুষের উপর অন্যায় করবে তার মান সম্মানে তার টাকা পয়সায় তার জীবনে, তাহলে সেই গুনাহ আমি আল্লাহ যদি ক্ষমা করে দিই তাহলে আমি আদল ন্যায়পরায়ণ শাসক নই, তাহলে আমি জুলুম করলাম আর এক বান্দার উপর। সমগ্র পৃথিবীর কোন কোর্ট কোন আদালত কোন নিরাপত্তা ব্যবস্থা আপনাকে ন্যায় বিচার ইনসাফ দিতে পারেনি। সেই ন্যায় বিচার সেই ইনসাফ যদি আপনি কিয়ামতের মাঠেও না পান তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি প্রকৃত ইলাহ মাবুদ রব নন। এই জন্য মানুষের সাথে মানুষের মধ্যে সংঘটিত কোনো অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, কেন উনি ন্যায় বিচার। মানুষ যদি ক্ষমা করে দেয় তাহলে তিনি ক্ষমা করবেন, তার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানেরা যে চরম অধঃপতনের শিকার, চরম নির্যাতন এবং জুলুমের শিকার সারা পৃথিবীব্যাপী, এই চরম নির্যাতন এবং জুলুমের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের চারিত্রিক বিকৃতি। চারিত্রিক বিকৃতি মানে আমি অবৈধ সম্পর্ক বেহায়াপনা উলঙ্গপনার কথা বলছি না, চারিত্রিক বিকৃতি মানে আমাদের আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়া, আমাদের সততা এবং ন্যায়পরায়ণতা নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। দীর্ঘ 150 এবং 200 বছরের ঔপনিবেশিক গোলামি আমাদের রক্তকে পচে গলে নষ্ট করে দিয়েছে এবং আমরা স্বাধীন একজন মানুষের মতো আত্মসম্মান আত্মমর্যাদার সাথে চিন্তা করতে পারি না। আমরা সবসময় ন্যারো মাইন্ডেড সংকীর্ণ চিন্তা নিয়ে বড় হই, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে 150 এবং 200 বছরের গোলামি। ঠিক
যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব পর্যন্ত দীর্ঘ 300 বছর বনী ইসরাইল ছিল গোলামীর জীবনে যেই গোলামীর জীবন তাদের চরিত্রকে এতটায় নিচু করে দিয়েছিল যেই গোলামীর জীবন তাদের চরিত্রকে এতটায় সততা ন্যায়পরায়ণতা আত্মসম্মান আত্মমর্যাদা বোধ থেকে এতটায় হীনম্মন্য করে দিয়েছিল যে চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও তারা আল্লাহকে দেখতে চায় ততক্ষণ বিশ্বাস করবে না হাত্তা নারাল্লাহ লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহারাতান ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না যতক্ষণ না আল্লাহকে দেখব তারা চোখের সামনে আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাওয়ার পরেও বলে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ চোখের সামনে দেখছে ঝর্ণা থেকে পানি বের হচ্ছে চোখের সামনে দেখছে আসমান থেকে জান্নাতি খাবার আসছে মান্না এবং সালওয়া তারপরেও তারা বলেছিল মূসা আলাইহিস সালামকে আমরা এক খাদ্যের উপর ধৈর্য ধারণ করতে পারবো না তোমার আল্লাহকে বলো এখানে ডাল সবজি গাজর শশা পেঁয়াজ রসুন ইত্যাদির ব্যবস্থা করতে ওই 300 বছরের গোলামি তাদের রক্তকে এতটা নিচু এতটা হীনম্মন্য এতটা আত্মসম্মান আত্মমর্যাদা বোধহীন হিসেবে পরিণত করেছিল যে যখন তাদের আল্লাহ আদেশ দিয়েছিল তোমরা যাও যুদ্ধ করো তখন তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা মূসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকব আমরা যুদ্ধ করতে পারবো না আপনি কল্পনা করতে পারেন এক মানুষ কেমনে এই পর্যায়ে যেতে পারে 300 বছরের গোলামিতে এই পর্যায়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়নি কেন ওই নিকৃষ্ট জঘন্য গোলামি থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন তাকে ফিতরাতের উপর বড় করার জন্য মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বড় করার জন্য ওই জন্য ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাড়িতে উনি মানুষের স্বভাবজাত আত্মমর্যাদা আত্মসম্মান সাহসিকতার উপর বড় হয়েছেন উনি যদি বনু ইসরাইলের সাথে থাকতেন তাহলে সকাল সন্ধ্যা পালিয়ে বেড়াতেন গোলামির জীবন এই গোলামির জীবন ওনাকে হীনম্মন্য করে ফেলত ওনার মাথাকে নিচু করে ফেলত উনি একটা স্বাভাবিক স্বাধীন মানুষ হিসেবে বড় হতেন না একটা স্বাভাবিক স্বাধীন মানুষের কী বৈশিষ্ট্য হওয়া উচিত কী আত্মমর্যাদা হওয়া উচিত কী আত্মসম্মান হওয়া উচিত এটা কখনই উনি ফিল করতে পারতেন না এই জন্যই তো ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে বনী ইসরাইলের উপর একজন ফেরাউনের সেনাবাহিনী বা তার রাজ্যের কেউ আক্রমণ করতেছে মারতেছে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন কেন মূসা আলাইহিস সালাম তো জানেন যে একজন স্বাধীন মানুষ কী কী অধিকার ভোগ করে কী কী সম্মান এবং মর্যাদা ভোগ করে উনি বনী ইসরাইলের সাথে মানুষ হলে কখনো এই থাপ্পড়টা দিতে পারতেন আর আমরাও হয়ে গেছি আজকের যুগের বনী ইসরাইল আমি আগে এই প্রশ্নের উত্তর বুঝতাম না যে কেন আল্লাহ সূরা বাকারায় এত লম্বা এত ব্যাপক আর কোনো নবীর কাহিনী বলেনি এত লম্বা এত ব্যাপক আর কোনো জাতির কাহিনী বলেনি যত লম্বা যত ব্যাপক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা